ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে সকলকে স্বাগত দশম শ্রেণীর গণিত দীঘাত করণীর ষষ্ঠ ক্লাসে আজ আমরা করণি সংক্রান্ত জটিল সমস্যার সমাধান করব কোষে দেখি নয় দশমিক তিন এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় সাতের দাগে তিন নম্বরের একটি প্রশ্ন থাকে গুরুত্বপূর্ণ এই অংশের প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা উপকৃত হবে ছয়ের দাগে যদি এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস ওয়ান হয় তবে নিচের মানগুলি নির্ণয় করি এই মান দুটির দিকে ভালোভাবে তাকাও এ এর মান লবাই হর বিয়ের মান বাই হর এর লবে যে সংখ্যা আছে বিয়ের হরে সেই সংখ্যা আছে এর হরে যে সংখ্যা আছে বিয়ের লবে সেই সংখ্যা আছে অর্থাৎ এ বিয়ের গুণফল ওয়ান অর্থাৎ এ ও বি পরস্পর অনন্যক তাহলে এখান থেকে সহজে আমি এর মান পেয়ে যাব তবে নিচের মানগুলি নির্ণয় করি চারটি অঙ্ক দেওয়া আছে মূল পরীক্ষাতে এ এবং বিয়ের মান দিয়ে চারটি প্রশ্ন থাকবে না একটি থাকবে প্রথমের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই লবকে আমি এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এবি করতে পারি হরকে এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস থ্রি এ বি করতে পারি অর্থাৎ একের দাগের সমস্যার সমাধানের জন্য এ প্লাস বি এর মান এবং এবির মান জানলে হবে আবার এ মাইনাস বি এর হোলস্কেয়ার এলব কি এ মাইনাস বি এর হোলস্কোয়ার প্লাস থ্রি এ বি এবং হরকে এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এ মাইনাস বিয়ের মান এবং এ বিয়ের মান বের করতে হবে এর জন্য অর্থাৎ প্রথম সমস্যার সমাধানের জন্য এ বিয়ের গুণফল বের করতেই হবে এ প্লাস বিয়ের মান অথবা এ মাইনাস বিয়ের মান বের করতে হবে দ্বিতীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে এ মাইনাস বি বের করতেই হবে সেই মানের ঘন করতে হবে এ প্লাস এর মান বের করতেই হবে সেই মানের ঘন করতে হবে এ বি গুণ ফল বের করার প্রয়োজন নেই তিনের দাগের সমস্যার সমাধানের ক্ষেত্রে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি দেখো এই লবে সিক্স এ বি যদি থাকতো তাহলে থ্রি কমন নিয়ে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি করতে পারতাম অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস সিক্স এবি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস এবি করে দেবো এই একই ভগ্নাংশটাকে ভগ্নাংশ লবকে একইভাবে হরকে থ্রি স্কোয়ার যদি প্লাস সিক্স এ বি প্লাস স্কোয়ার করি এখানে প্লাস সিক্স করলে এখানে মাইনাস ইলেভেন করতে হবে কারণ ছয় থেকে এগারো বাদ গেলে মাইনাস পাঁচ হয়ে যায় অর্থাৎ এই দুটি এই অঙ্কের সমাধানের জন্য লব এবং হর উভয়কে এ প্লাস বি এর হোলস্কোয়ার আকারে লেখা যাবে এ প্লাস বি এর এখানে থ্রি কম নেওয়ার পরে এখানে মাইনাস এবি আর এখানে মাইনাস ইলেভেন এবি একইভাবে এ মাইনাস বি এর করেও করা যাবে তাহলে এ প্লাস বি অথবা এব এ মাইনাস বিয়ের মান বের করবো এবং এ বিয়ের গুণ ফল অর্থাৎ এবি বের করব চতুর্থ সমস্যার সমাধানের জন্য এ কিউ প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিউব এ প্লাস বি এর মান জানতে হবে এব মান জানতে হবে লবের জন্য আর হরের জন্য এ কিউ মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস বিয়ের মান এবং এ বির মান জানতে হবে তাহলে চারটি সমস্যার সমাধানের জন্য কখনও এ বি এর মান কখনও এ প্লাস বি এর মান কখনো এ মাইনাস বি এর মান জানতে হচ্ছে তাই ওই মানগুলো বের করে নিই এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে সমাধান নয় অতএব এবি সমান অর্থাৎ বি এর গুণ করছি রুট ফাইভ প্লাস ওয়ান হোল ডিভাইডেড বাই রুট মাইনাস ওয়ান রুট ফাইভ দেখো প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগনাংশের হর প্রথম ভঙ্গাংশের হর দ্বিতীয় ভগনাংশের লব কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ অর্থাৎ ওয়ান এ প্লাস বি সমান এর মান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস বি এর মান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান সমান তাহলে পরস্পর করণে নিরসক অনুবন্ধী নয় কিন্তু কারণ রুট ফাইভ মাইনাস ওয়ানের অনুবন্ধী হয় মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ানের অনুবন্ধী হয় মাইনাস রুট ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ করণই যুক্ত আমরা এক্ষেত্রে পাশাপাশি গুণ করে দেবো এরা অনুবন্ধীকরণে না হলেও করণই নিরসক উৎপাদক বটে পরস্পরের রুট ফাইভ মাইনাস ওয়ান হোল ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এখানে রুট ফাইভ প্লাস ওয়ানকে রুট ফাইভ প্লাস ওয়ান দিয়ে গুণ অর্থাৎ রুট ফাইভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ানকে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে গুন রুট ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান রুট ফাইভ কে ভাবি ওয়ানকে বি ভাবি ए प्लस बी एर होल स्कोर प्लस ए माइनस बर होल स्कोर समान टू इंटू ए स्क्र प्लस बी स्कोर रूट फाइव ए स्कोय फाइव ओवान स्कोयर ओान ए माइनस वि इन्टू ए प्लस बी, ए प्लसर माइनस बी स्क्र रूट फाइव ए स्कोयर फाइव ओन स्कोर ओन समान टू इंटू सिक्स वाई फोर समान टुएल्व बल्स थ्री তাহলে প্রথম সমস্যার সমাধানের ক্ষেত্রে এ প্লাস বি অথবা এ মাইনাস বি যে কোনো একটা মান বের করলে হতো বির মান বের করেছি তাই প্রথম সমস্যার সমাধান করে ফেলি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান তাহলে এটাকে লিখবো এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এবি কী হবে হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে টু এ বি লিখেছি টু এ বি থেকে এবি বাদ দিলে এবি তাহলে হরে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি থেকে থ্রি এ বি বাদ দিলে হয় মাইনাস এবি মাইনাস থ্রি এ বি সমান এ প্লাস বি এর মান কত বেরিয়েছে তিন থ্রি স্কোয়ার মাইনাস এর মান ওয়ান হরে হলো থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু ওয়ান সমান নাইন মাইনাস ওয়ান বাই নাইন মাইনাস সিক্স ইকুয়ালস এইট বাই এই নাইন সমান ফোর বাই থ্রি লঘিষ্ঠ করে সমান এক পূর্ণ একের তিন এটা অপ্রকৃত ভনাশ মিশ্র ভনশে পরিণত করলাম তাহলে এই অঙ্ক সমস্যার সমাধানের জন্য এ প্লাস বিয়ের মানকে কাজে লাগিয়ে এবং এব মানকে কাজে লাগিয়ে করলাম এ মাইনাস বি এর মানকে কাজে লাগিয়ে একইভাবে করা যেত কীভাবে করতে একই অঙ্গ লেখা হতো এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার আসলে মাইনাস টু এ বি ছিল প্লাস এবি প্লাস থ্রি এ বি হোল ডিভাইড ভাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার আসলে মাইনাস টু এ বি আছে মাইনাস এবি তাহলে প্লাস এ বি সমান এ মাইনাস বি এর মান তখন বের করতে হতো আমি যেখানে এ মাইনাস বি এর মান বের করিনি তাহলে এর মাইনাস বি এর মান তখন কীভাবে বের করতাম এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে এ মাইনাস বি সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান এ মাইনাস বি সমান একইভাবে হরে হতো রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ানকে রুট ফাইভ প্লাস ওয়ান দেখুন রুট ফাইভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ানকে রুট ফাইভ মাইনাস ওয়ান দেখুন রুট ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার সমান হরে রুট ফাইভের স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান লবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র ফোর এ বি ফোর এ বলতে এখানে রুট ফাইভ বি বলতে ওয়ান তাহলে ফোর রুট ফাইভ বাই ফোর আসলে রুট ফাইভ সেক্ষেত্রে তাহলে এ মাইনাস বি এর মান রুট ফাইভ রুট ফাইভ এ স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এব মান ওয়ান হরে হতো রুট ফাইভ এ স্কোয়ার প্লাস এবির মান ওয়ান সমান রুট ফাইভ এ স্কোয়ার ফাইভ ফাইভ প্লাস থ্রি ইকাল টু এইট আর হরে হতো এ স্কোয়ার প্লাস ওয়ান রুট ফাইভ এ স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ ফাইভ প্লাস ওয়ান সিক্স একইভাবে ফোর বাই থ্রি বিকাল এখন এক দুয়ের দাগে এ মাইনাস বি এর হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস এর হোল কিউব এ মাইনাস এর হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস এর হোল কিউব আমরা এ মাইনাস বিয়ের মান বের করেছি আগে এ মাইনাস বিয়ের মান কত এ মাইনাস বি রুট ফাইভ তাহলে রুট ফাইভের হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস এর মান বের করেছি এ প্লাস মান কত তিন তাহলে তিনের কিউব সমান রুট ফাইভের কিউব রুট ফাইভ রুট রুট ফাইভের স্কোয়ার ফাইভ তারপর ফাইভ রুট ফাইভ ফাইভ রুট তিনের কিউব তিন 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 গুণ তিন নয় নয় গুণ তিন সাতাশ এরপরে তিনের অঙ্ক

অর্থাৎ একবার লিখি থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এবি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ পাঁচের স্থলে ছয় অর্থাৎ এক আনলাম এক বা দিয়ে দিলাম ওই এ প্লাস বি এর মানকে যদি কাজে লাগাতে চাও তাহলে এখানেও সিক্স এবি প্লাস করতে হবে ছিল মাইনাস ফাইভ এবি প্লাস সিক্স থেকে মাইনাস ইলেভেন এবি অথবা এখানে এ মাইনাস এর হোল স্কোয়ার করতে চাইলে মাইনাস সিক্স ছিল এখানে মাইনাস ফাইভ এবি মাইনাস সিক্স প্লাস করতে হবে সমান তাহলে প্রথম তিনটি পদ থেকে তিন কমন গেলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস হোল প্রথম তিনটি পদ থেকে তিন কমন গেলে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস ইলেভেন এ বি সমান থ্রি এ প্লাস এর মান আমরা কত পেয়েছিলাম তিন তিনের স্কোয়ার মাইনাস এব এর মান ওয়ান হোল ডিভাইডেড বাই থ্রি ইন্টু এ প্লাস বি এর মান তিন তিনের স্কোয়ার মাইনাস ইলেভেন ইন্টু ওয়ান অর্থাৎ তিনের স্ক্যান নয় নয় গুণ তিন সাতাশ সাতাশ বিয়োগ এক হলি বাই সাতাশ বিয়োগ এগারো সমান ছাব্বিশ বাই ষোলো করলে দুই দিয়ে ভাগ তেরো বাই আট এটি একটি অপ্রকৃত মিশ্র করে নিই আট কে আট পাঁচ আট এক পূর্ণ পাঁচের আট চারের দাগে এ কিউব প্লাস বি কিউব হোল বাই এ মাইনাস বি কিউব সমান তাহলে মান সূত্র এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ বি এখানে মাইনাস হলে বন্ধনীর ভিতরে মাইনাস এখানে প্লাস হলে বন্ধনীর ভিতরে প্লাস বাইরে তার বিপরীতটা এইভাবে আমরা মনে রাখি সমান তাহলে এ প্লাস মান আমরা কত পেয়েছিলাম এ প্লাস বি তিন প্রথমে বের করেছিলাম তাহলে তিনের কিউ মাইনাস থ্রি ইন্টু এবির মান এর মান ওয়ান পেয়েছিলাম ওয়ান ইন্টু এ প্লাস বি মান তিন হোল ডিভাইডেড বাই এ মাইনাস বিয়ের মান কত পেয়েছিলাম এ মাইনাস বি রুট ফাইভ তাহলে রুট ফাইভের কিউব প্লাস থ্রি ইন্টু এ বি মান ওয়ান ইন্টু রুট ফাইভ সমান তিনের কিউব তিন গুণ তিন নয় নয় গুণ তিন নয় তিন সাতাশ মাইনাস তিন গুণ তিন 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 নয় রুট ফাইভের কিউব রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ দুই বার গুনে পাঁচ তাহলে ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু রুট ফাইভ থ্রি রুট ফাইভ তাহলে সাতাশ থেকে নয় বার দিলে আঠেরো পাঁচ তিন আট এইট রুট ফাইভ লক্ষিষ্ট করে ফেলি দুই দিয়ে ভাগ করে নয় এটা হবে ফোর রুট ফাইভ হর থেকে করণীয় নিরসন করতে গেলে তাহলে লব হর উভয়কে রুট ফাইভ দেখুন করতে হবে নাইন রুট ফাইভ ওল ডিভাইডেড বাই ফোর ইন টু রুট ফাইভ রুট ফাইভ অর্থাৎ ফাইভ সমান নাইন রুট ফাইভ ডিভাইডেড টোয়েন্টি নির্ণীয়মান অতএব নির্ণীয়মান তাহলে আমরা এই ধরনের সমস্যার সমাধানে এ প্লাস বিয়ের মান বের করে নেব এ প্লাস হোল হোলস্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল কিউবের সূত্র আমাদের মনে রাখতে হবে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে সূত্রগুলি আরেকবার দেখে নিও আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ